বিপিএল সিলেট থেকে ঢাকায় এসেছে এবং ঢাকায় আসার পরে জমজমাট লড়াইও শুরু হয়ে যাবে আজকে। সেই লড়াইটা যাদের হচ্ছে সেই খুলনা, বরিশাল, রংপুর, ঢাকা তাদের মধ্যে হলেও যে আলোচনাটা গত দুদিন থেকেই শুরু হয়েছে সেটি হচ্ছে মাশরাফি বিন মর্তজা, সিলেটের অধিনায়ক। তিনি শেষ খেলায় যখন জয়লাভের দিনও ইঞ্জুরিতে পড়েছেন এবং তার নিজস্ব শেষ ওভারে যখন ১১তম ১২তম ওভারে দলের বল করতে আসেন, প্রথম বলটা করার পরে দ্বিতীয় বল করতে গিয়েই আসলে তিনি তার হাঁটুর ইঞ্জুরিতে পড়েন এবং তিনি ভালোভাবে হাঁটতেও পারছিলেন না, মাঠের বাইরে চলে যান। মাঠের বাইরে চলে যাওয়ার পরে অনেকখানি সংজ্ঞা জেগেছিল, তিসারা ফেরেরা বাকি ওভারের বাকি পাঁচ বল করেছেন, পাঁচ বল করে ১৭ রান দিয়ে ফেলেছেন, সেখান থেকে শঙ্কাও জেগেছিল যে ম্যাচটা না হেরে বসে, শেষ পর্যন্ত আর সেটা হয়নি। কিন্তু আলোচনাটা শুরু হয়েছে মাশরাফিকে নিয়ে, যে মাশরাফি ইঞ্জুরি কাটিয়ে কবে নাগাদ খেলায় ফিরবেন, আগামীকালই মাশরাফির খেলা, এবং যখন মাশরাফির খেলা আগামীকাল তখন সেই খেলাতে তিনি মাঠে থাকতে পারবেন কি না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আশার খবর হচ্ছে গতকালকে কোচ রাজিন সালে বলেছেন তার অবস্থা ভালো, ডাক্তাররা বলেছেন তিনি মোটামুটি সুস্থই আছেন, কিন্তু এখন পর্যন্ত খেলার মতো ফিট কি না সেটা হয়তো আজকে তিনি নিশ্চিত হতে পারবেন ডাক্তারের কাছ থেকে। সেই কথা তিনি যখন বলেছেন তখন মজার কাণ্ড দেখা গেছে মাঠে। মাঠে দেখা গেছে যে সিলেট দল যখন অনুশীলন করছেন এবং সিলেট দলের নতুন দুই সদস্য পাকিস্তানি ইরফান খান এবং আফগান গুলবাদিন, এই দুই বোলার যখন দলের সঙ্গে যোগ দিয়েছেন, ইরফান খানকে নিয়ে অনেক মজাও হয়েছে মাঠে, মুশফিক, জাকির খান, জাকির হাসান, তাদের সঙ্গে ইরফান খানের যে শারীরিক দূরত্ব, ইরফান খান ৭ ফিট ১ ইঞ্চি লম্বা, সেখানে খুবই ছোটোখাটো খেলোয়াড় আমাদের মুশফিক, জাকির, তারা মজাও করেছেন মাঠে এবং বোলিং প্র্যাকটিস হয়েছে, ব্যাটিং প্র্যাকটিস হয়েছে। ইঞ্জুরি আক্রান্ত মাশরাফিকে সেই সময় মাঠে দেখা গেছে, সবার সঙ্গে মজা করতে দেখা গেছে এবং এই নতুন বলাররা, নতুন যুক্ত হওয়া বলারদের তদারকি করতে দেখা গেছে। যখন হৃদয় ব্যাটিং করেছেন ইরফান খানের বলের বিরুদ্ধে, একটা বলে পরাস্ত হয়েছেন, তখন ইরফান খানের হয়ে তিনি হাততালি দিয়েছেন। এই যে ইঞ্জুরি আক্রান্ত একজন মানুষ যার কিনা হোটেল রুম থেকে বেরি হওয়ার কথা না, তিনি মাঠে এসে সবার সঙ্গে হই হুল্লোড় করেছেন, যদিও তিনি প্র্যাকটিস করেননি, বল করেননি, ব্যাট করেননি, কিন্তু তার এই মনোবলটা অন্তত বলে দেয় যে আগামীকালের ম্যাচ হয়তো তিনি খেলবেন। আবার এমনও হতে পারে যে যেহেতু নকআউটটা নিশ্চিত, আর দুইটা ম্যাচ আছে, সেই দুইটা ম্যাচের একটা ম্যাচ জিতলেই প্রথম দ্বিতীয় স্থানও নিশ্চিত হয়ে যাবে। এখন তাদের ১৬ পয়েন্ট, সেই ১৬ পয়েন্টেই হয়তো প্রথম এবং দ্বিতীয় যে কোনো একটা স্থান নিশ্চিত হয়ে যাবে, তারপরেও যতটুকু সন্দেহ ততটুকু হয়তো একটা ম্যাচ জেতা লাগতেও পারে। সেই ক্ষেত্রে মাশরাফি হয়তো নিজের ওপরে অনেক বেশি রিস্ক না নিয়ে, বিশেষ করে নকআউটে তাকে থাকতেই হবে, নকআউট থেকে ফাইনাল, সেই গুরুত্বের কথা বিবেচনা করে হয়তো মাঠে নাও নামতে পারেন, সেটা একটা মাত্র ইস্যু। কিন্তু যদি অবধারিতভাবে তার মাঠে নামাই প্রয়োজন হইতো, তাহলে তিনি যে মাঠে নেমে পড়তেন এটা গতকালকে তিনি নিজেই দেখিয়ে দিয়েছেন মাঠে এসে। যখন কিনা তাকে নিয়ে ডাক্তাররা কনফিউজড, কোচরা কনফিউজ, তখন নিজে মাঠে এসে, এবং তাও সাধারণ কোনো পোশাকে নয়, সিলেটের জার্সি ট্রাউজার পরে একেবারে খেলোয়াড় সেজেই তিনি মাঠে এসেছেন, সবার সঙ্গে মিশেছেন, সবার খেলা অনুশীলন তদারকি করেছেন, এবং এটা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে যে এই কাণ্ডটা বোধহয় মাশরাফির দ্বারাই সম্ভব পৃথিবীতে একমাত্র, আর কারো দ্বারা সম্ভব কি না এটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, কোনো উদাহরণও দিতে পারবেন না।
মাশরাফির স্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ইঞ্জুরির পরেই যে হুইল চেয়ারে বসে থেকেও দলকে কিভাবে চ্যাম্পিয়ন করাতে হয় সেটা মাশরাফি খুব ভালোভাবে জানে এবং সেটা সে বহুবার করেও দেখিয়েছে। আসলেই তাই, এই মাশরাফিকে দিয়ে আপনি ক্রিকেটীয় যে হিসাব নিকাশ সেখানে অকল্পনীয় কিছু প্রত্যাশা করতেই পারেন, যেটা একমাত্র তাকে দিয়েই সম্ভব। কিন্তু তার ইঞ্জুরি এবং পায়ের যে অবস্থায়, এতবার তার পায়ে অপারেশন করা হয়েছে, ডাক্তাররা বহুবার বলেছেন তুমি খেলা ছেড়ে দাও, এমন সময় আসতেই পারে যে খেলা তো অনেক দূরের কথা, তুমি স্বাভাবিক জীবনে হাঁটতেও পারবা না, তোমাকে হুইল চেয়ারে আজীবন থাকতে হবে, সেরকম ভয় দেখানোর পরেও তিনি থোড়াই কেয়ার করে খেলাটা চালিয়ে গেছেন। নিজে মাঠের মধ্যেই দেখা গেছে যে হাঁটুর ভেতরে জমা পানি ইঞ্জেকশন দিয়ে বের করে, এইরকম অবস্থা, এইরকম মনোবল আসলে পৃথিবীতে বিরল কাণ্ড, এবং একজন অধিনায়কের এই মনোবল থেকেই খেলোয়াড়রা আসলে উৎসাহিত হয়। একজন ইঞ্জুরি আক্রান্ত অধিনায়ক যখন মাঠে এসে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন, তখন ওই খেলোয়াড়দের আসলে নৈতিক দায়িত্ব হয়ে যায় তার দলকে চ্যাম্পিয়ন করানোর জন্য নিজেকে সর্বোচ্চর বেশি উজাড় করে দিতে, এবং সেটিই বোধহয় সিলেটের খেলোয়াড়রা দিচ্ছে। এবং সিলেট এই যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা থেকেই আমার মনে হয় যে এবার বিপিএলের শিরোপার অন্যতম দাবিদার, এবং সেটা যদি তারা করেই ছাড়ে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু প্রশ্ন একটাই, ইঞ্জুরি আক্রান্ত মাশরাফির ওই হাঁটু নিয়ে তিনি মাঠে কি আগামীকালকে নামবেন, নাকি আরও একটা ম্যাচ রেস্ট নিয়ে নিজেকে বিপদে না ফেলে নক আউটে যেন তার সার্ভিসটা দল পায় সেই পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, হয়তো জানা যাবে আজকেই। জানলে তার খবরাখবর আপগ্রেড সেটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আবারও আলোচনা করবো।